কেরানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হোসেন মুরাদ চৌধুরী নির্বাচিত হওয়ায় সোমবার চারখাই বাজারে বিজয় মিছিল করেছেন কর্মী সমর্থকরা। পরে সন্ধ্যায় চারখাই পশ্চিম বাজারে নির্বাচন পরবর্তী জনসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী ইউনিয়নের নাগরিকদের সাথে কুশল বিনিময় করেন এবং ভোটার ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আকিমুন্নেসা ট্রাস্টের সভাপতি মদ্রিস আলীর সভাপতিত্বে ও বেলাল আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী। এ সময় তিনি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রত্যেকটা এলাকাতে গেছি, গণসংযোগ আমার মা বোন হলে আমার সিনন্যা দেখিয়া যে সময় কইন বাবা তোমার লাগিয়া রোজা রাখিয়া দোয়া করছি, আমার মা বোন হলে যে সময় কইন বাবা নফল নমাজ পড়িয়া তোমার লাগিয়া দোয়া করি রে বা তোমার আল্লাহ নির্বাচিত বরকা। এরকম মা বোনের ঋণ আমি জিন্দগি শুধু করতাম পারতাম না, শুধু রব্বুল আলমিনের কাছে দোয়া করব আর আপনারা আমার লাগে দোয়া করবো। আমি যেন আপনারা যে সম্মান করে দিশরের সম্মানটা আমি রাখতাম পারি আল্লাহ ভাই যেন সেই তবুটুকুতে আমি যেন এই গরিব অসহায় মানুষের সেবা করতে পারি। চারখা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমি চিরঋণী, আপনারা ধন্যবাদ জানাই আমার লাগে দোয়া করবা। আল্লাহ যেন আমার সুস্থ শরীরে যেভাবে স্বপ্ন দেখছি যেভাবে কথা কইছি আপনারা যে ইউনিয়নটা পরিচালনা করবো এইভাবে যেন আল্লাহ পরিচালনা করার তৌফিক দান করেন। এবং আমি চেয়ারম্যান নাই আজকের পর থেকে আপনারা সারকা ইউনিয়নের সকল জনগণ চেয়ারম্যান হিসাবে আপনারা উৎসর্গ করবেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কয়েস আহমদ চৌধুরী। জনসভায় চারখাই ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। সৈয়দা আখি হক, এবিটিভি।